नमस्कार बंधुरा आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागतम। आज के आबार चले एसेछि छेले मेयेदेर निये। आज के आमि बानाबो एकबारे बाड़ीते थाका उपकरण दिए गजा मिष्टि। चलुन ताहले किभाबे बानाई आसुन आमार साथे। आमि गजा मिष्टिर जन्य एखाने निएछि एक बाटि मयदा। आपनारा सब समय बाटि मेपे निते पारेन किंबा कप। आर निएछि हाफ बाटि चीनी আর লাগছে অল্প একটু খাবার সোডা যাকে বলে বেকিং সোডা। আর কিছু লাগছে না। আর লাগবে সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজবো, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। প্রথমে তাহলে আমি ময়দাটা মেখে নিই। দেবো ময়দা, এখানে নিয়েছি আমি অল্প একটু খাবারের সোডা হাফ চামচের মতন, সেটি দিয়ে দেব। দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেব দু চামচ রিফাইন তেল, আপনারা ঘিও দিতে পারেন এর পরিবর্তে। দিয়ে ভালো করে ময়াম করে নিতে হবে। যত ভালো ময়াম করবেন গজা মিষ্টিটা তত ভালো হবে। আমি এপাশে ময়দা মাখছি, তোরা সব জ্বালুন নিয়ে আয়, উনানটা জ্বালিয়ে নেবো তাড়াতাড়ি। তাড়াতাড়ি গজা মিষ্টি হবে। কিরকম ভাবে ময়াম দিয়েছি বুঝতেই পাচ্ছেন। মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, একে ভাঙলে তবে ঝুরঝুর করে পড়ছে। এইভাবে খুব পারফেক্ট ভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। যত ভালো ময়াম দেওয়া হবে গজা মিষ্টিটি তত ভালো হবে। আমি এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটি মেখে নেব। আপনারা একেবারে জল দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। নরম হলে গজা মিষ্টিটি ভালো হবে না। আমার ময়দাটি খুব সফট করে মাখানো হয়ে গেছে। দেখুন যে খুব নরম হয়েছে কিংবা খুব শক্ত হয়েছে, মিডিয়াম মাখানো হয়েছে। এইভাবেই মাখিয়ে নিতে হবে। আমি এবারে 10 মিনিট ঢাকা রেস্টে রেখে দেব, তাহলে ময়দাটি সেট হতে ভালো হবে। 10 মিনিট পরে ফিরে আসছি। চিনি সিরাটি বানিয়ে নেবো, তার জন্য এখানে আমি ওখানে এক বাটি ময়দা নেওয়ার জন্য আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি। এক বাটির জন্য হাফ বাটি চিনি নিলেই হবে। আর আপনারা যদি ময়দার পরিমাণ বাড়ান, চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। আমি এবারে চিনিটি দিয়ে দেব। আর দেবো হাফ বাটি জল। হাফ বাটি চিনির জন্য আমি এখানে হাফ বাটি জল নিচ্ছি। চিনি সিরাটিকে করে নেব। এখানে আমি ময়দাটিকে ঘুরে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এবারে পুরো ময়দাটাকে একটা ডোয়ের আকার করে নেব, দিয়ে বেলে নিতে হবে। আমি পুরো ময়দাটিকে নিয়ে বেলে নিচ্ছি। এইভাবে একটু রুটির মতো করে বড় করে বেলে নেব প্রথমে। দিয়ে একটা ছুরির সাহায্যে আমি এটাকে চার ভাগ কেটে নেব। দিয়ে একটার উপর একটা বসিয়ে দিচ্ছি। এখানে যে জয়েন্ট মুখটি আছে, আমি এইভাবে হাতে করে প্রেস করে মুখটাকে বুঝিয়ে দিতে হবে, তাহলে গজা ভাজার সময় ফেটে যাবে না। আবার আমি বেলে নেব। এইরকমভাবে আমি 4-5 বার ধরে বেলে নেব, তাহলে গজাটি খুব সুন্দরভাবে হবে। আবার আমি 4 ভাগ করে কেটে নেব।
দিয়ে আবার এইভাবে আমি মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে আবার বেলে নেব, যত লেয়ার বানাবেন তত গজা মিষ্টিটি সুন্দর হবে। আমার এখানে পাঁচবার লেয়ার দেওয়া হয়ে গেছে, এইটাই আমি শেষ লেয়ার দেব, আর দেব না। আমি দুভাগ করে নিয়েছি, এইভাবে আবার একটু মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে এবারে কেটে নেব, আর মুখটাকে খুব ভালো করে ফ্রেশ করে জুমিয়ে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। আমি এবারে গজার শেপ দিয়ে নেব, খুব বড়ভাবে কাটার দরকার নেই, এটা ভাজার পরে দ্বিগুণ হয়ে বড় হয়ে যাবে। আমি এইভাবে সব গজাগুলো কেটে নিচ্ছি। সব গজাগুলি আমি এইরকম শেপ দিয়ে নিয়েছি, আপনারা ছোট বড় করে নেবেন। চিনি সিরাটি আমার হয়ে গেছে, হালকা একটু চিপচিপাপন হলেই হয়ে যাবে, খুব বেশি আঠালো করার দরকার নেই। আমি এবারে চিনি সিরাটিকে নামিয়ে নেব। এখানে গজাগুলি ভাজার জন্য আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি, আর তেলটিকে খুব বেশি তেলটিকে গরম করার দরকার নেই, আর আঁচ রাখবেন মিডিয়াম। তেলটি আমি হালকা গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা বাবল উঠছে, এইরকম তেলেই আমি গজাগুলো দিয়ে দেব, আর খুব হালকা আঁচে আমি গজাগুলিকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সব গজাগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর একটা গজাও ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছেন যেইভাবে দিয়েছি সেইভাবেই আছে। আর কটা গজা দিয়েছিলাম ফুলে কেমন ডবল হয়ে গেছে মনে হবে, যেমন অনেক হয়ে গেছে। আমি এবারে গজাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। গজাগুলোকে এবারে আমি 2 মিনিট ঠান্ডা করে তারপরে রসে ডুবিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি গজাগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে ধরার মতন, আমি এবারে রসে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট রেখে তুলে নেব, খুব বেশি রসে ডুবানোর দরকার পড়বে না, উল্টে পাল্টে দেব। হয়ে গেছে, আমি এবারে গজাগুলিকে রস থেকে তুলে নিচ্ছি, আর বাকি গজাগুলোকেও আমি এইভাবে রসে ডুবিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে, পুরো দোকানের মতন দেখতে হয়েছে। আমি এইরকম ছোট ছোট সাইজের করে নিয়েছি, আপনারা চাইলে বড় বড় পিসও করতে পারেন। আমি এবারে বাকি গজাগুলো রসে ডুবিয়ে দেব। দেখুন বন্ধুরা, বাচ্চারা সবাই চলে এসেছে, আর কিরকম গজাটি হয়েছে ওদেরাই বলুক কেমন হয়েছে, এই তোরা খেয়ে বল কেমন হয়েছে, ভরসা করে লিবি তো। একটা ভেঙে দেখাই আপনাদের কেমন হয়েছে, দেখুন ভিতরে কতটা জুসি, বুঝতেই পাচ্ছেন।
খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে সব। খুব সুন্দর ভাবে রস ঢুকে গেছে আর খুব সুন্দর ভাবেই হয়েছে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর এক্সট্রা করে কোনো কিছু বাজার থেকে কিনে আনার দরকার নেই, বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবেই হয়ে যায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। নিত্য নতুন কোনো রান্না নিয়ে আসলে আপনাদের কাছে আগে আসবো। আজকের মতো এই পর্যন্ত, টাটা টাটা।